হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আজকের অবস্থা, কালকে রাত্রের থেকে এত প্রবল বৃষ্টি হচ্ছে কি এখনও বন্ধ হওয়ার কোনো নাম গন্ধ নেই। তো এখন আমি একটু বাইরে যাচ্ছি ঘুরতে, মানে সকাল থেকে বাইরে, এখনও পর্যন্ত আমি বেরোইনি কাশেভাবে দরকার না পড়লে। তো ভাবলাম এখন একটু বাইরে থেকে ঘুরে আসি, ঘরের মধ্যে আর দম বন্ধ হয়ে যাচ্ছে, আর ভালোই লাগছে না। আর বৃষ্টিতে দেখো সব গাছপালার কালারগুলো এত সুন্দর, পুরো সবুজে ঘেরা হয়ে গেছে, কি ভালো লাগছে সত্যি কথা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো চলো একটু রাস্তা থেকে ঘুরে। হে বন্ধুরা, দেখো কেমন বৃষ্টি হচ্ছে এইখানটায়। আজকে সারাদিনে তো কোনো ব্লগ শ্যুট করতেই পারিনি, সকাল থেকে এতবার ভাবছিলাম কি বৃষ্টিটা একটু কমুক তারপরে শুরু করব, কিন্তু সারা দিনে, মানে কালকে রাত্রের থেকে যে বৃষ্টি নেমেছে আর এখনও পর্যন্ত, এখন 5টা বাজে, এখনও পর্যন্ত লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে, কি বলবো তোমাদের, ভালোই লাগছে না। সেই সকাল থেকে ঘরবন্দি হয়ে থেকে থেকে এখন পুরো সেই পাগলের মতো লাগছে, মনে হচ্ছে একটুখানি রাস্তায় বেরাই। তো দেখো ছাতা নিয়ে বেরিয়ে গেছি রাস্তায়, কিন্তু কোনো মানুষজন কিচ্ছু কোথাও নেই, মানে বৃষ্টি বন্ধ হওয়ার তো নামই নেই, এত বৃষ্টি হচ্ছে এখানটায়। আর ভেবেছিলাম বিকালবেলা একটু বাজারে যাব, আমার বিড়ির কাজ পাঠানোর কথা আছে, কিন্তু এই অবস্থায় মনে হয় আর পাঠাতেও পারবে না, মানে এত বৃষ্টি হচ্ছে। দাঁড়াও, তো যেটা বলছিলাম, বিড়ির কাজ মনে হয় পাঠাতে পারবে না, আর মালিক আসবে কি না সেটাও জানি না, এই যা ওয়েদার, এর মধ্যে কী করে আসবে। আর আমি পাঠালেও আজকে আনতে যেতে পারবো না, কারণ সাইকেলে করে আনি জানোই ভিজে যাবে। তো ঘরের মধ্যে থেকে থেকে না ভালো লাগছিলো না, ভাবছি কী করবো কী করবো, তো ভাবলাম একটুখানি রাস্তার দিকে যাই ঘুরে আসি, কিন্তু রাস্তায়ও সেই একই রকম, দেখো কোথাও কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা, শুধু আমি। দেখো রাস্তা পুরো ভিজিয়ে ভিজিয়ে, দোকানও এখনও খোলেনি, দোকান খুললে কিছু একটা নিয়ে রাত্রেবেলা বানানো যেত, মনে হচ্ছে কিছু একটা খাই। বৃষ্টি হলে জানোই একটুখানি ভাজা পোড়াটা কি বেশি খেতে ইচ্ছা করে, কিন্তু তারও উপায় নেই, কারণ বাজারে যেতে হবে যদি কিছু খাই। ঘরে সেরকম কোনো জিনিস নেই যে যেটাকে দিয়ে বানাবো, তাও ভেবেছি কিছু পাঁপড় আছে, পাঁপড় টাপড় ভেজে রাত্রেবেলা দেখি কি করি। এ বাবা, বৃষ্টি তো জোরে শুরু হয়ে গেল। আর এইদিকে দেখো কচু পাতাগুলো মানে ভিজে ভিজে সব, মানে পুরো ভিজে গেছে। তো চলো বাড়িতে আবার চলে যাই, রাস্তা দিয়ে আর কত সময় ঘুরবো বলো। আর দেখাচ্ছি তোমাদের, মানে এত বৃষ্টি হচ্ছে না, সেই জলের মধ্যে ঘর বানাচ্ছে, মানে সেই কেমন একটা ফুলে ফুলে ওঠে না, যেমন সার্ফ গোলালে পরে যেমন হয় ওরকম। তো দাঁড়াও দেখাচ্ছি। আর পুকুরগুলো দেখো সব ডুবে গেছে, এই পুকুরে কিন্তু এত জল ছিল না কদিন আগেও, আর এখন এত বৃষ্টি হচ্ছে, আজকে 1 সপ্তাহ ধরে সব পুকুর পুকুর যত যেখানে ডোবা ছিল সব ডুবে গেছে। আর আমার গলির অবস্থা দেখবে, ওই দেখো গলিও পুরো একদম যা ইচ্ছে তাই হয়ে গেছে, এত পেছল হয়ে গেছে, মানে খুব রিক্সে গলি দিয়ে হাঁটতে হয় এরকম একটা ব্যাপার। দাঁড়াও পেছন ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো জলের মধ্যে, এই দেখো জলের মধ্যে ঘর হচ্ছে। ছোটোবেলায় আমার মা বলতো আমাদের যে এটা নাকি বৃষ্টিতে ঘর বাঁধে, মানে যখন খুব বৃষ্টির ফোঁটাগুলো পড়ে তখনই এই রকম হয়। তো এইখানটায় এত বৃষ্টি হচ্ছে, অত হয়তো ক্যামেরায় আমি শ্যুট করতে পারছি না, তোমাদের দেখাতে পারছি না, কিন্তু ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, সেটা এই জলে দেখলে পরে বুঝতে পারবে। এই দেখো রাস্তার দিকটাও দেখো, আর পুকুরে দেখবে, এই দেখো পুকুরেও সেই একই রকম অবস্থা, পুকুরের জলে বৃষ্টি পড়ে 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 ঘর বাজছে। কিন্তু সত্যি কথা বলতে এরকম একটা ওয়েদার আমার বেশ ভালোই লাগে ঘুরতে, এরকম বৃষ্টি পড়বে টিপ টিপ করে আর ছাতা নিয়ে বেরিয়ে পড়বো ঘুরতে ঘুরতে, বেশ ভালো লাগে, কিন্তু শরীরটা খারাপ করবে, ওই জন্যে বেশি সময় রাস্তায় থাকতে পারবো না, চলো বাড়িতে চলে যাই। আর আকাশের যা পরিস্থিতি দেখো, আকাশে পুরো মেঘ মেঘ, মনে হচ্ছে না আজকেও বৃষ্টি কমবে, আজকে সারা রাত আজকেও বৃষ্টি হবে, আর কালকেও হলেও হতে পারে, কারণ আকাশে
একটুও মানে সেই একটা কি বলে পরিষ্কার ভাবটা নেই, পুরো সেই একটা কুয়াশা কুয়াশা মতো পুরো আকাশ জুড়ে আছে। তো কি অবস্থা জানি না, এই বৃষ্টি কবে কমবে, তাও যাক একটু ভালো লাগলো, রাস্তা দিয়ে ঘুরে গেলাম, মনটা একটু ফ্রেশ হলো। এই যা, তো চলো বাড়িতে যাই। দেখেছো, আবার বৃষ্টির সাথে সাথে আরেকটা কথা বলি, মানে ভালো হাওয়াও হচ্ছে, ঝড়ের মতো হালকা পাতলা হাওয়াও হচ্ছে। দেখো আমি চটি পাইতে চলে এসেছি, আর এই চটিতে না প্রচুর পেছল হয়, যদি পড়ে যাই তাহলে আর আমার দাঁত একটাও ঘরে থাকবে না, এরকম একটা ব্যাপার। তো চলো বাড়িতে চলে যাই, আর বাড়িতে গিয়ে এখনও তো সন্ধ্যা হতে অনেকটাই দেরি আছে, 5টা বাজে সবে, 6:30 না বাজলে তো সন্ধ্যা লাগবে না, কিন্তু এমন মনে হচ্ছে কি এখনই সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার ভাবটা হয়ে গেছে। তো বাড়ি যাই, বাড়িতে গিয়ে ঘরটা ঝাড় দিই, আর এখন আবার জলও এসেছে দেখে আসলাম আসার সময়। তো জল তো আর ভরতে হবে না, আজকে 1টার সময় জল দিয়েছিল, তখন একবারে জল ভরে স্নান করে নিয়েছিলাম, আর জল সেভাবে ফাঁকা কিছু নেই, ওই জন্য বিকালবেলা আর আজকে জল ভরতে হবে না। এই দেখো বাঁশ গাছ থেকে জল পড়ছে, দাঁড়া, অত বোঝা যাবে না, ছাতার বাইরে ফোন বের করলে পরে আমার ফোনটাই ভিজে যাবে, তাই তো অনেকটা জল পড়ে গেছে আর অনেকটা ভিজেও গেছে ছাতা। মনে হচ্ছে না বাড়িতে যাই, মনে হচ্ছে এইখানটায় দাঁড়িয়ে থাকি কিছু সময়, বেশ ভালো লাগছে। আজকে যদি বিড়ির কাজটা দিত তাহলে একদিক দিয়ে ভালো হতো, বিড়িটার পাতাগুলো কেটে রাখতে পারতাম, অনেকটা আগাতো কাজটা, কিন্তু সেটা তো সম্ভব না, সেই কালকেই পাঠাবে, আর কালকেও পাঠাতে পারবে কি না সেটা এখনও জানি না, কারণ বৃষ্টি যদি না কমে তাহলে পরে অটোতে করে পাঠায় না, অটোতে এবার দেখো ওরা তো অতটা মানে দেখে আনবে না, ওরা ওদের কাছে ব্যাগ দিয়ে দিলে কোনো রকম ফেলে রেখে দেবে আর ভিজে যাবে, ভিজে গেলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে। তো জানি না কালকে পাঠাতে পারবে কি না, আর কালকে যদি পাঠায় তাহলে তবুও ভালো, সারাদিনে কালকে পাতাগুলো কেটে রাখতে পারবো। তো চলো দেখা যাক, যেটা হবে সেটা তো দেখতেই পারবে, আর কালকে থেকে আবারও ব্লগ দেওয়ার চেষ্টা করবো, আজকে দিয়েছি ব্লগ, তোমরা দেখে নিতে পারো, আজকের ব্লগটা দিয়ে দিয়েছি, অলরেডি পোস্ট হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই পাশে থেকো, দেখতে থাকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। তো এই বন্ধুরা এখানে দেখো ছাতা রেখেছে, আর এই যে টাইম কলে জল এসছে বলে ভাবলাম এইটা ভরে নিই, এইটা এই যে এই গামলিটা ভরা হয়ে গেছে, আর ওই বালতিটা ভরবো, তারপরে ভেতরে চলে যাব। কিন্তু ছাতার উপরে দেখো জল পড়ছে, কি ভালো লাগছে দেখতে, এই দেখো। আমার তুলসী গাছটা কিন্তু দারুণ লাগছে, বৃষ্টির জল পড়ে পড়ে গাছটা এত সুন্দর তরতাজা হয়েছে কি বলবো তোমাদের। আর ছাতার উপরে জলটা দেখো কি সুন্দর পড়ে পড়ে, বেশ মানে ছাতার গায়ে লাগছে না, পড়েই নিচেই মাটিতে পড়ে যাচ্ছে, তো খুব ভালো লাগছে দেখতে। এবার দেখো, তো চলো জল ভরা হয়ে গেছে, আমি ভেতরে চলে যাই।